আর নেতৃবৃন্দকে সাবধান করছি, যে নেতা বা নেত্রী ব্রিগেডে যাবেন না, 11 তারিখ তারা পদ হারাবেন, কোন লোকের পদ থাকবে না। এই মঞ্চে যতগুলো নেতা আছে একটা নেতারও পদ থাকবে না যদি কর্মীদের সঙ্গে ব্রিগেড না যায়। দুয়ারে করা নাচ্ছে হাই ভোল্টেজ লোকসভা নির্বাচন। তার আগে রবিবার 10ই মার্চ জনগর্জন সভার ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভা সফল করতে জেলায় জেলায় প্রস্তুতি সভা করছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের সবং থেকে দলীয় নেতাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়ার। রাজ্যের মন্ত্রীর এহেন মন্তব্যে সমালোচনার ঝড় রাজনৈতিক মহলে। বিজেপির উত্থানে ভয় পাচ্ছে তৃণমূল, কটাক্ষ বিজেপির। দেখুন, ধমকে চমকে আর মাঠ বাড়ানো যাবে না। তৃণমূল বুঝতে পারছে তাদের কোনো পায়ের তলায় জমি নেই, তারা ভয় পাচ্ছে বিজেপির যে উত্থান হচ্ছে তার জন্য তারা ভয় পাচ্ছে। এই যে জনগর্জন ওরা কথা বলছে, অ্যাকচুয়ালি গর্জনটা উঠছে বিজেপির গর্জন উঠছে তৃণমূলের বিরুদ্ধে। গত পঞ্চায়েত নির্বাচনের আগেও একইভাবে দলীয় নেতাদের হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল মানুষ ভূঁইয়াকে। আমি বিরাট নেতা, আমি ঘরে বসে আছি, আমি বিরাট নেতা, আমি ব্লকে যাচ্ছি না। যদি কোন নেতা কোন মিটিং না করে, যদি কোন নেতা ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে না যায়, আমাদের জানাবেন, আমরা সাংগঠনিক স্তরে ব্যবস্থা নেব। বারবার এইভাবে কেন কড়া বার্তা দিতে হচ্ছে মন্ত্রীকে? তবে কি শীর্ষ নেতৃত্বের নির্দেশ ব্লক স্তর মানছে না? শীর্ষ এবং তৃণমূল স্তরে বাড়ছে দূরত্ব? লোকসভা ভোটের আগে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল? প্রশ্ন উঠছে ওয়াকিবহল মহলে। অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।